আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, অবস্থান করছি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা 12 বাজার গরুরাটে। আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরুগুলো, দর্শক শুকনো গাভী হাড্ডিসার গরু। তো এই গরুগুলো কোথা থেকে নাচছে, কত টাকা দাম চাচ্ছে, সেই সকল তথ্য আপনাদেরকে দিব 12 বাজার গরুরহাট থেকে। আমাদের সাথেই থাকুন। সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, একদম শুকনো হাড্ডিসার দেশি জাতের গরু। কাকা এটা কয় দাঁত? চার দাঁত। কি জাতের? দেশাল গরু। দর্শক দেশাল গরু চার দাঁতের মাংস ধরানোর ছোট গরু। বাসার গরু না ব্যবসার গরু? ব্যবসার গরু। বাজার কেমন দেখছেন? একদম খারাপ না। চাচ্ছেন কত এখন? দাম চাচ্ছে 48। 48 যে চাচ্ছেন, গোশ আছে কতটুকু? কত হলে বিক্রি হবে? 40-42। দর্শক আপনারা শুনলেন, 40-42 হলে বিক্রি হবে। দেখতে পাচ্ছেন দেশি জাতের একটা গরু। আপনারা যখন কিনবেন একটু দেখে দরদাম করে যাচাই বাছাই করে কিনবেন দর্শক। দেখা দেখি চলছে, দরদাম চলছে। ঝিনাইদহ জেলা দর্শক 12 বাজার গরুরহাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা একটু বড় গরু দর্শক, মাংস ধরানোর। ভাইটা কয় দাঁত? ছয় দাঁত। কি জাতের গরু? সাইয়াল। বাজার কেমন দেখছেন? বাজার ভালো। বাজার ভালো। চাচ্ছেন কত? চাচ্ছি 65। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু সাইয়াল জাতের, বলতেছে বাজার ভালো। এই গরুগুলো যখন কুড়াই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন। এখানে দেখা দেখি দরদাম চলছে দর্শক 12 বাজার গরুরহাট থেকে। আচ্ছা কত হলে বেচা বিক্রি হবে? আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি দর্শক। মাংস ধরানোর গরুগুলো দেখাচ্ছি ঝিনাইদহ গরুরহাট দর্শক। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা খুব সুন্দর গরু। কাকা এটা কি নেপালি? দাঁতে কয়টা? দুই দাঁত। আপনারা শুনলেন দর্শক, দুই দাঁতের গরু। আপনারা কেউ যদি চান পালার জন্য নিতে পারেন, নেপালি জাতের গরু, খুব সুন্দর একটা গরু দর্শক। চাচ্ছেন কত? 75 চাওয়া। আচ্ছা বেচা বিক্রি? 500-1000 কম দর্শক, তার মানে 70-এর আশেপাশে বেচা বিক্রি হবে এই গরুটা। আপনারা দেখতে পাচ্ছেন নেপালি গরু। পরেরটা চাচ্ছেন কত? পরেরটা চাচ্ছেন কত? একই দাম দর্শক। এটার গায়ে কিছুটা গোস্ত আছে, অলরেডি তৈরিকৃত একটা গরু। এখন কতটুকু গোস্ত আছে কাকা আনুমানিক? হ্যাঁ 100 কেজি। কত হলে বিক্রি করবেন? 72.5 দর্শক, 72.5 হলে বিক্রি হবে। 100 কেজি গোস্ত আছে, বলতেছে 100 কেজি। সামনে একটা বড় গরু দর্শক, এটা কয় দাঁত কাকা? ছয় দাঁত দর্শক। মাংস ধরানোর অনেক বড় একটা গরু, ছয় দাঁতের। টোটাল স্ট্রাকচার দেখুন, ব্যবসার গরু না বাসার গরু? আপনার ব্যবসার গরু, তাতে ছয়টা। এখন মূলত আপনি চাচ্ছেন কত? 85। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 85 চাচ্ছে, দরদাম চলছে গরুটার। দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার বড় গরু। আচ্ছা জাতে কি? কুরাস। কত হলে বিক্রি হবে? 75 হলে হবে। যখন মূলত মাংস দাঁড় করানো হবে কতটুকু গোস্ত ধরবে গরুটার গায়? 4 মন। শুনলেন দর্শক, 4 মন ধরবে, 75 হলে বিক্রি করবে। এই গরুটা যখন কিনবেন খরচ আছে, তো আপনারা যখন কুড়াই করবেন দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন দর্শক। প্রচুর আমদানি। আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরুগুলো দর্শক, দেখা দেখি দরদাম চলছে। সামনে একটা একদম শুকনো হাড্ডিসার বাংড়ি গরু, দেশি জাতের গরু। কাকা দেশি তো? দাঁতে কয়টা? সমান বয়স। কি অবস্থা বাজারের? দাম আজকে নরমাল। আজকে নরমাল, কালকে কয়টা হয়েছিল বিক্রি? এদিকে দেখার, এদিকে কি ও পার্টি আসছি? গাও পার্টি আসবে? আচ্ছা দাঁতে কয়টা? দরদাম চলছে দর্শক, পার্টি আসবে। দাম বেশি না কম? এখন এখন কম, ওইটা সবাই বলে দর্শক, বলতেছে কম। আপনারা যখন কুড়াই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন দর্শক। কাকা গরু কয়টা আজকে? দুইটা, তাই তো? এই দুইটা সামনেরটা তো অনেক সুন্দর, চার দাঁত। এইটা চাচ্ছেন কত? এটা 55। বেচা বিক্রি? 45-46। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 45-46 হলে বিক্রি হবে। সামনের একটা অনেক সুন্দর গরু, সামনেরটা কি জাত?
সামনেরটা কি জাত? পাকিস্তানি। পাকিস্তানি কয় দাঁত? ওটা সাত দাঁত। সাত দাঁত। দর্শক আপনারা শুনলেন, পাকিস্তানি জাতের গরু বলতেছে, পাকিস্তানি জাতের সাত দাঁতের একটা গরু, সাত দাঁতের আপনারা দেখতে পারছেন, বারো বাজার গরুর হাট থেকে। দর্শক সুন্দর গরু, পালায়ও যাবে। হ্যাঁ পালাই। চাচ্ছেন কত? ৭৪। বেচা বিক্রির টাকা কেমন? ৬৫। আপনারা শুনলেন দর্শক, বেচা বিক্রি নিয়ে দর্শক ৬৫ বলতেছে, ৬৫ আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা গরু, সুন্দর ৬৫ হলে হবে।